खायला तुम्ही चुप कर आरा खाओ शो प्रेशर शूट खायला मैं उड़ा कर गया লক্ষ্মী চলে আসেন ভালো বাদাম খান করে দেখেন সকালের আবহাওয়া আমাদের খুব সুন্দর আর এই গাছটা আমার এই পাতাটা ছিঁড়ে ফেলছে কি জানি ইঁদুরে না কি সে কষলো আমি জানি না টিকটিকিতেও করতে পারে দেখা যাক পাতাটা বাঁচে কি না নতুন একটা গাছ লাগিয়েছিলাম বারাম খান সময় কাটান বেনটা ঠিক করেন টেনশন মুক্ত করেন ফজল লক্ষ্মী চলে আসেন ভালো বারাম খান করে স্কুল তো বন্ধ একবারে না মামা হ্যাঁ বন্ধ হয়ে গেছে স্কুলে পরীক্ষা টরীক্ষা হতে পারে এই বাদামালার নাম হচ্ছে সাহেব আলী আমি ছোটবেলা থেকে দেখছি যে সাহেব আলী বাদাম বিক্রি করে কি সুন্দর করে বলে আপনারা শুনেছেন বাদাম শরীরের জন্য ভালো ব্রেনের জন্য ভালো আর আমিও বলছি ওকে শিখিয়ে দেব যে এটাও বলবা হাড়ের জন্য আমার বরের যে হাড় গ্রোথ হচ্ছে তার জন্য বাদাম অনেকটা ভালো শরীরের জন্য আর হচ্ছে এই সাহেব আলী অনেক দূর সেই আরামবাগে থাকে আরামবাগ অনেক দূর আপনারা যারা চেনেন না তারা জানেন না তারা জানেন আর ও হচ্ছে স্কুল কলেজে বাদাম বিক্রি করতো এখন একটু সমস্যা হয়েছে ও এখন বাড়ি বাড়ি গিয়ে বাদাম বিক্রি করে এই যে ওষুধটা এই ওষুধটা হচ্ছে আমাদের ফরিদপুরে পাওয়া যায় না এটা আমরা ঢাকা থেকে কিছুটা নিয়ে আসছিলাম নিওপেলিন এবং এই ওষুধটা হচ্ছে বরিশালের তৈরি তো আমরা মামা গিয়েছিল বরিশালে মামাকে দিয়ে এই ওষুধটা আনিয়েছি এই যে ওষুধটা এই ওষুধটা অনেকদিন খেতে পারেনি এক মাসের টান আনছি মামা মাঝে মাঝে বরিশালে যায় আবার আনানো যাবে শেষ হয়ে গেলে এখনো ফরিদপুরে অনেক কিছু পাওয়া যায় না অনেক ওষুধ আমরা ঢাকা থেকে বরিশাল থেকে এনে খাওয়াচ্ছি কি খাইলা তুমি চুপ করে আর একটা ওষুধ প্রেশার ওষুধ খেলো চিন্তা কর অগ্নিন মানে সে ও যে কাজ করতে এত ব্যস্ত আজকে প্রেশার ওষুধ খায় নাই এখন আমি দেখে ফেলবো চুপ করে আমি এই ওষুধটা খেতে খেতে চুপ করে কি খায় এখন দেখলাম যে সে প্রেশার ওষুধ খেয়েছে হ্যাঁ করো বরিশাল থেকে নিয়ে আসছে না এইখানে ফরিদপুরে ও ফরিদপুরে ফরিদপুর চাচ্ছে
ফরিদপুর চার্চের মানে ওই যে আমাদের ঘরে আমাদের বিজ্ঞে আমাদের ঘরের সামনে ক্যাথলিক চার্চের তো গাইস আজকে দাদু আসলো আর এবং অদ্ভুত একটি ফল দিল। এই অদ্ভুত ফলটার নাম হলো গিয়া থাই বানানা। দেখতে কিছুটা কলার মতন বাট অ্যাকচুয়ালি এটা আম। আর আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই।